প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ উমর ফারুক, সহকারী শিক্ষক হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের যে বিষয়টা পড়িয়েছিলাম, নবম ও দশম শ্রেণীর সংবিধান, তোমাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে আমরা সংবিধান নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার পূর্বে তোমরা এই মাত্র যারা অনলাইনে উপস্থিত হয়েছে তাদের জন্য আমি বলছি, আমাদের আজকের ক্লাস হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে বাংলাদেশের সংবিধান। তোমরা এটা পঞ্চম অধ্যায় পাবে এবং তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসি বাংলাদেশের সংবিধানটা কি, এটা কবে সৃষ্টি হয়, এটা কবে বাংলাদেশের সংবিধানটা কার্যকর হয়। তাহলে বাংলাদেশের, আমরা পূর্বে ক্লাসে আলোচনা করছি সংবিধান কি। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার দলিল, মৌলিক দলিল। এটাকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বা আয়না। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। তার পূর্বে একটি ঘটনা হচ্ছে, কিভাবে এটা আসলো। 1972 সালে বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীনতা অর্জন করে, তখন বাংলাদেশ সরকারেরও একটি সংবিধানের পরিচালনার প্রয়োজন হয়, সংবিধানের দরকার হয়। রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি সংবিধান প্রয়োজন হয়। 1972 সালে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যারা অক্লান্ত পরিশ্রম করে একটি খসড়া সংবিধান প্রস্তুত করে। তাদের এই খসড়া 1972 সালে 17 এপ্রিল প্রণোদিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারা এই অক্লান্ত পরিশ্রম করে 1972 সালে 17 এপ্রিল যে সংবিধানটি, খসড়া সংবিধানটি প্রস্তুত করে, সেটি জাতীয় সংসদে 1972 সালের 19 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত সংসদে এটি উত্থাপন করা হয়। তখনকার সময়ে এটি উত্থাপন করার পরে, যখন এটির পক্ষে বিপক্ষে ভোটের মাধ্যমে সর্বশেষ 1972 সালের 4 নভেম্বর এটি ভোটাভুটির মাধ্যমে পাস হয়, এবং সেটি 1972 সালে 16 ডিসেম্বর যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করি, ওই দিন থেকে কার্যকর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে বাংলাদেশের সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, এই বাংলাদেশের সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন জেনে নিব সেই বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো। প্রিয় শিক্ষার্থীরা, পিছনে আমি একটি চার্ট তৈরি করেছি, তোমরা একটু দেখতে পারবে এক নজরে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধানের প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে, সেটি হচ্ছে লিখিত। বাংলাদেশের সংবিধানটি একটি লিখিত সংবিধান, যা প্রায় সম্পূর্ণ অংশটি লিখা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই লিখিত সংবিধানের 153টি অনুচ্ছেদ 11টি ভাগে ভাগ করা আছে, এবং এখানে একটি প্রস্তাবনা আছে এবং 7টি তফসিল আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সংক্ষিপ্ত আকারে বলি, এটি একটি লিখিত সংবিধান, 153টি অনুচ্ছেদ, 11টি ভাগ এবং একটি প্রস্তাবনা এবং 7টি তফসিল আছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী হচ্ছে বাংলাদেশের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি দুষ্পরিবর্তনীয়। প্রিয় শিক্ষার্থীরা, একটি উত্তম সংবিধানের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের 2/3 যদি 300 জন ভোটার হয়, তাহলে 200 জন অবশ্যই সংসদ সদস্যদের ভোটে এটি পরিবর্তন করতে হবে। 2/3 ভোটের মাধ্যমে কোনো সংবিধানের কোনো আইন পরিবর্তন করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী হচ্ছে বাংলাদেশের সংবিধানের যেই বৈশিষ্ট্য আছে, রাষ্ট্র পরিচালনার মূল নীতি।
প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো কি হবে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। এই চারটি মূল নীতির উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত। আর এই জাতীয় রাষ্ট্র পরিচালনার এই মূল নীতিগুলো বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যেগুলি আছে মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধান রক্ষিত আছে। একটা একজন জনগণের মৌলিক অধিকার, বাসস্থানের অধিকার, খাদ্যের অধিকার, প্রিয় শিক্ষার্থীরা, এবং ভোটাধিকারের অধিকার এবং মত প্রকাশের অধিকার, এগুলো হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলো বাংলাদেশ সংবিধানে লিপিবদ্ধ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে যেই বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা সবাই জানো যে 18 বছরের বয়সের উপরে যে কোনো নারী পুরুষ ভোট দিতে পারে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী 18 বছর হলে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার দিতে পারবে। এটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এটি বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে বাংলাদেশের সংবিধান আছে প্রজাতান্ত্রিক। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সংবিধান একটি প্রজাতান্ত্রিক সংবিধান। সেখানে জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণের সকল ক্ষমতার মালিক। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সংবিধান হচ্ছে একটি প্রজাতান্ত্রিক সংবিধান। রাষ্ট্র জনগণের পক্ষ থেকে প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করে, জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত করে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আছে সংসদীয় সরকার। পূর্বে আমি আলোচনা করেছিলাম এই বিষয়ে, বা সংসদীয় সরকার কি। প্রিয় শিক্ষার্থীরা, সংসদীয় সরকার হচ্ছে যেই সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রী হন এবং তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, এবং তারা বাংলাদেশের যে শাসন বিভাগ, শাসন কার্য পরিচালনা করে, এটা হচ্ছে সংসদীয় সরকার। সংসদ সদস্যদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী নির্বাচিত করেন এবং তাদের মধ্যে দপ্তর বণ্টন করেন, এবং মন্ত্রীগণ সংসদ সদস্যদের নিকট দায়ী থাকেন। এইটাই হচ্ছে সংসদীয় সরকারের একটি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এককেন্দ্রিক সরকার। বাংলাদেশ সরকার হচ্ছে বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য, হচ্ছে এককেন্দ্রিক সরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই চার্টে তোমরা দেখতে পারবা, এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার হচ্ছে বাংলাদেশের এক সরকার ব্যবস্থা, হচ্ছে একটি কেন্দ্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে কোনো প্রদেশ বা অঞ্চল নেই, সরকার একটা কেন্দ্রের মাধ্যমে সরকার রাষ্ট্র পরিচালিত হয়। যেমন অনেক দেশই আছে যেগুলো এককেন্দ্রিক সরকার নয়, যেমন ভারত একটি এককেন্দ্রিক সরকার নয়। সেখানে হচ্ছে বিভিন্ন প্রদেশ অঞ্চলের মধ্যে কিছু ক্ষমতা ভাগ করে থাকে এবং কেন্দ্রের মাধ্যমে কিছু ক্ষমতা ভাগ করা হয়। কিন্তু বাংলাদেশ কেন্দ্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত করে, তাই বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে এটি এক কেন্দ্রীয় সরকার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তীতে হচ্ছে আইনসভা। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে এটি আইনসভা। আইনসভার সদস্য হচ্ছে বাংলাদেশ সংসদীয় সদস্য 350 জন, আইনসভার সদস্য 350 জন। এর মধ্যে 300 জন হচ্ছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং 50 জন হচ্ছে নারী প্রতিনিধি যারা সংসদ সদস্যদের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। প্রিয় শিক্ষার্থীরা, এই মোট হচ্ছে বাংলাদেশের আইনসভার সদস্য হচ্ছে 350 জন। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে একটি আইনসভার প্রণীত সংস্থা। এবং প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে সর্বোচ্চ আয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য অনুযায়ী সংবিধানই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আয়। বাংলাদেশ সরকারের, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে আয় যে আইন আছে, সেই আইন আর এবং সংবিধানের আইন, এই ক্ষেত্রে সংবিধানের আইনই হবে সর্বোচ্চ আইন।
কোথাও যদি আইনের সাথে সংবিধানের আইনের কোনো বিবাদ সৃষ্টি হয় তাহলে সংবিধানের আইনকে প্রাধান্য দেওয়া হবে এবং অন্যান্য আইনের যে অতিরিক্ত বিষয়গুলো আছে অমিল আছে সেগুলো বাতিল করে গণ্য হবে এবং সংবিধানের আইনটাকেই সর্বোচ্চ আইন হিসাবে গণ্য করা হবে প্রিয় শিক্ষার্থীরা তার সর্বোচ্চ তারপরে আছে বিচার বিভাগের স্বাধীনতা সর্বশেষ বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশ সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বিভাগ আছে তিনটি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আইন বিভাগ আইন প্রণয়ন করে সেই অনুযায়ী বিচার বিভাগ বিচার পরিচালনা করে এবং শাসন বিভাগ রাষ্ট্র পরিচালনা করে প্রিয় শিক্ষার্থীরা সেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার বিভাগের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানের বিচারকরা বিচার বিভাগের বিচারকরা তারা নির্বিঘ্নে তাদের বিচার কার্য পরিচালনা করে শাসন বিভাগ এতে কোনো হস্তক্ষেপ করে না প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান আমি পূর্বে বলেছি 1972 সালে 16 ডিসেম্বর সেটি কার্যকর করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যারা এই মাত্র আমার ক্লাসে উপস্থিত হয়েছে আজকে তাদের জন্য বলছি আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর করা হয় সেটি কামাল হোসেনের নেতৃত্বে 1972 সালে 34 সদস্য বিশিষ্ট যে সংবিধানের কমিটি করা হয় সেখানে তারা একটি খসড়া 17 এপ্রিল খসড়া প্রণয়ন করে এবং সেটি 19 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত সংসদে উত্থাপিত হয় এবং ভোটাভুটির মাধ্যমে পক্ষ বিপক্ষ ভোটের মাধ্যমে এটি 1972 সালে কার্যকর করা হয় এবং সংসদে পাশ হয় 1972 সালে 4 নভেম্বর প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের বৈশিষ্ট্য যারা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ তারা পরবর্তী ক্লাসগুলো এইভাবে মনোযোগ দিয়ে দেখবে আমি আরেকটু কথা বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করব সে হচ্ছে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান এই পর্যন্ত 16 বার পরিবর্তন করা হয় যদিও এটি দুষ্পরিবর্তনীয় সংবিধান তাও এই 1972 সাল থেকে এই পর্যন্ত সংবিধান 16 বার পরিবর্তন করা হয় সংশোধন করা হয় প্রিয় শিক্ষার্থীরা প্রথম সংশোধন করা হয় 1973 সালের জুলাই মাসে এবং সর্বশেষ 2014 সালে প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ সেপ্টেম্বর মাসে 2014 সালে এই সংবিধান পরিবর্তন করা হয় এর ভিতরে 16 বার পরিবর্তন করা হয় আমি আরেকটি ক্লাসে এই বাংলাদেশের যে 16 বার সংশোধন করা হয়েছে তা নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই নিরাপদে থাকো এই কামনা করে সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ